প্রিয় শিক্ষার্থী সবাই তোমরা কেমন আছো? বাড়িতে কাজগুলো সব করেছ? কোন সমস্যা আছে থাকলে আমাকে বলো, তাহলে সমস্যা নাই। আমি আজকে আমাদের এমনি দ্বিতীয় সেকেন্ড পেপারে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি। সেন্টেন্স একটা ব্ল্যাকবোর্ড দেখো, সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে প্রথম সংখ্যা দিতে হবে, দুই বা তলদি বর একত্রে মিলিত হয়ে যদি বক্তা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আবার বলছি, লিখা দুই বা তলদি বর একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স প্রণত পাঁচ প্রকার। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা আগে সেন্টেন্স সংজ্ঞা দিয়েছি, এখন সেন্টেন্সের প্রকার ভেদ আমরা বিশ্লেষণ করছি। সেন্টেন্স প্রধানত পাঁচ প্রকার। এক, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই, ইন্টারগেটিভ সেন্টেন্স। তিন, ইম্পারেটিভ সেন্টেন্স। চার, অপারেটিভ সেন্টেন্স। পাঁচ, এক্সক্লামেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলি বাংলায় বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলি জিজ্ঞাসাবোধক বাক্য, জিজ্ঞাসাবোধক বাক্য। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। অপারেটিভ সেন্টেন্স বলি আশীর্বাদমূলক বাক্য। আর এক্সক্লামেটরি সেন্টেন্স বলি আনন্দ বা দুঃখ বিষয়ক বাক্য। আমরা এখন একটা উদাহরণ দেখাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ইট রাইস, আই ইট রাইস অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি লিখছি, দেখো খেয়াল করো, আই ইট রাইস, আমি ভাত খাই, এরা সম্পূর্ণভাবে বিবৃতি প্রকাশ পেয়েছে। সবসময় সাবজেক্ট